17 বছর আগে দুদকের করা দুটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ঢাকার দুটি আদালত থেকে তারা খালাস পান। অবৈধ সম্পদ অর্জন ও প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলা দুটি করেছিল দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় মির্জা আব্বাসের পাশাপাশি আফরোজা আব্বাসকেও অভিযুক্ত করা হয়। বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদনে। 2007 সালের 16 আগস্ট সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় অবশেষে খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মাসুদ পারভেজ বৃহস্পতিবার এ রায় দেন। এছাড়া প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে করা দুদকের মামলায় প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম বৃহস্পতিবার এ আদেশ দেন। এর মধ্য দিয়ে এই মামলা থেকেও রেহাই পেলেন মির্জা আব্বাস। অভিযোগ প্রমাণ না হওয়ায় মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসকে বিচারক খালাস দেন বলে জানান তাদের আইনজীবী। প্রথমে যে মামলাটি দায়ের করে সেটা সাক্ষী প্রমাণ শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মির্জা আব্বাসউদ্দিন আহমেদকে খালাস প্রদান করেন। ওনার বিরুদ্ধে বিশেষ আদালত চাইরে আরেকটি মামলা ছিল, সেটি দুর্নীতি দমন কমিশন তারা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন এবং এই প্রত্যাহারের প্রেক্ষিতে জনাব মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, মিসেস আফরোজা আহমেদ তিনটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে। খালাসের রায় পেয়ে মির্জা আব্বাস কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন তার জীবনের 17 বছর কেড়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার। শুধু তিনিই নন, তার মতো অনেক নেতাকর্মীর জীবন শেষ হয়ে গিয়েছে জেলে থেকে। এই রায় আমরা অর্জন করেছি, এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও, আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও, এটা হলো না। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার, আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। 2008 সালের 24 মে দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হুদা তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করেন। 2008 সালের 16 জুন আদালতে মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।